আজ শনিবার 28শে বৈশাখ 2024 সালের 11ই মে কর্কট রাশি, কর্কট লগ্ন, ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র, ওম নীলাঞ্জনচয় প্রক্ষং রবি সুতং মহগ্রহম ছায়ায়া গর্ভ সম্ভূতং তং নমামি শনিশ্বরম। এটি আপনারা সন্ধেবেলার সময় 108 বার আজ জপ করুন, না পারলে অন্তত 21 বার জপ করবেন, অত্যন্ত উপকৃত হবেন। আজ শনিবার সরিষার তেল বেগুন খাবেন না, সরিষার তেল বেগুন লোহা লবণ এগুলি যেন কিনবেন না, অত্যন্ত উপকৃত হবেন। বন্ধুরা, বৃহস্পতি কিন্তু রাশি পরিবর্তন করেছে, যার ফলস্বরূপ আগত 1টি বছর আপনাদের জীবনে ঠিক কী কী প্রভাব আসতে চলেছে সে বিষয়ে কিন্তু অলরেডি একটি ভিডিও চ্যানেলে আপলোড করা হয়েছে, সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 7.5 out of 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে, তবে স্বাস্থ্য এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক থেকেও আজ আপনারা মুক্তি পেতে পারেন। পরিবার পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা আজ বৃদ্ধি করবার চেষ্টা করুন। পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্বকে সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করুন। পরসমালোচনা পরচর্চা করলেই কিন্তু শুধুমাত্র যে মনের ক্ষতি হয় তাই নয়, শরীরেরও কিন্তু ক্ষতি হয়। আজ শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে সফল হবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাতে পারে। হাউসওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ, কোনো সমস্যা যদি আপনার থেকে থাকে শীঘ্রই সেগুলির সমাধান করবার প্রয়োজন, আর আপনারা জানেন কোথা থেকে শুরু করতে হবে, কাজেই পজিটিভ থিঙ্কিং করুন এবং শুরু করে দিন। আজ কিন্তু আপনার আপনার পিতার সাথে বন্ধু বান্ধবদের মতো কথা বলতে পারেন এবং তিনিও আপনার কথা শুনে বেশ খুশিও কিন্তু হবেন। অর্থ উপার্জন তো আপনারা ভালোই করবেন, তবে অর্থকে হাতের নাগালের বাইরে বাড়াতে দেবেন না। আজ যারা চাকরিজীবী আছেন তাদের কিন্তু আজ প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্টের যোগও কিন্তু পরিলক্ষিত হচ্ছে, অথবা প্রশংসার পাত্রপাত্রী হবেন। রাজনীতিবিদদের সমাজে পপুলারিটি বাড়বে। আজ আপনাদের নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত তো করা যেতেই পারে, তাড়াহুড়ো হটকারিতা নয়। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত। শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে।